বৃহস্পতিবার সকালে দুর্গাপুর সিটি সেন্টারে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দুয়ারে মদ প্রকল্প নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। দুর্গাপুর পৌরসভার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সংগঠনের মহিলা কর্মীরা। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সদস্যা সুমনা গোস্বামী বলেন, রাজ্য সরকার যেভাবে নিজেদের পোর্টালের মাধ্যমে মদ বিক্রি করছেন সেটা খুবই নিন্দনীয়। অন্য রাজ্যের মতন এরাজ্যে অবিলম্বে বন্ধ করা দরকার। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যেভাবে সরকার আজকে ইলিগ্যাল পোর্টালের মাধ্যমে দুয়ারে মদ প্রকল্প নিয়ে আসছে, তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। নারী নির্যাতনের ঘটনা ঘটছে, আপনারা দেখছেন আশকালি থেকে শুরু করে তা আমাদের রাজ্যে একটা নির্লজ্জমূলক ঘটনা ঘটছে, এবং সেখানে সরকার মুখ্যমন্ত্রীও যেরকম কুরুচিকর মন্তব্য করছেন তাতে আমরা সত্যিই মর্মাহত। আমরা জানি যে কোনো রকম নারী নির্যাতনের ঘটনার সাথে মদ সম্পর্কযুক্ত, তাই আমরা চাই যে পাশাপাশি অন্য রাজ্যের মতো আমাদের রাজ্যে মদ নিষিদ্ধ হোক। যেভাবে আজকে যুব সমাজের মনুষ্যত্বকে নষ্ট করা হচ্ছে, মানুষের চাকরি নেই, জিনিসপত্রের দাম যেখানে বাড়ছে সেখানে তারা আজকে দুয়ারে মদ প্রকল্পের মাধ্যমে কিন্তু মানুষের মনুষ্যত্ব বিবেককে নষ্ট করছে। আমরা আজকে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় আমাদের এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, তারই অঙ্গ হিসেবে আমরাও এখানে আমাদের পক্ষ থেকে আমাদের পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মদ যুব সমাজের মানসিকতাকে নষ্ট করছে আর তার ফলে রাজ্য জুড়ে নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে। এদিন সংগঠনের পক্ষ থেকে টিএমসি মোড়ে প্রায় অনেক সময় ধরে অবরোধ চলে, যার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়। এদিন রাজ্যের বিভিন্ন জেলায় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মদ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে তাদের দাবি দাওয়াগুলো না মানা হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন। সাধারণ রোজ, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল জেপি এভিনিউ, সগরভাঙা, SBI ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 7132111। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9777555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। দুর্গাপুর হোক কিংবা শিলিগুড়ি, এখন হাতের মুঠোয় রেস্টুরেন্ট বিজনেসের আইডিয়া পাওয়ার জন্য একমাত্র পীঠস্থান আরসি হসপিটালিটি সার্ভিস। সারা বাংলায় রেস্টুরেন্ট চেইন বিজনেসের প্রসার ঘটাতে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আরসি হসপিটালিটি সার্ভিসে। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420। বাড়ি হোক কিংবা ফ্ল্যাট অথবা অফিস, চাইছেন একেবারে অন্যরকম ভাবে সাজিয়ে তুলতে? নিত্য নতুন ইন্টেরিয়ার ডিজাইন, সাথে টেকসই ম্যাটেরিয়াল, সাধুসাধ্যের মধ্যে স্বাদ পূরণ মানেই একটাই নাম, রয়্যাল এন্টারপ্রাইজ। আপনার সুখী গৃহকোণের বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে ফলস সিলিং, টিভি ইউনিট, খাট, ড্রেসিং টেবিল, ফলস ডোর, মডিউলার কিচেন অথবা অফিসে ক্যাবিনেট স্বল্প খরচে করাতে আজই যোগাযোগ করুন রয়্যাল এন্টারপ্রাইজে। রয়্যাল এন্টারপ্রাইজ,
স্টল নাম্বার 253, স্টিল মার্কেট, দুর্গাপুর 4। যোগাযোগের নাম্বার 9593932828 অথবা 9333339888।